বাংলাদেশে কর্মরত বিদেশিদের সঠিক তথ্য নেই কোনো সংস্থার কাছে। তাদের মাধ্যমে বছরে 26,000 কোটি টাকারও বেশি পাচার ও 12,000 কোটি টাকা রাজস্ব আয় থেকে সরকার বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে টিআইবি। বৈধ অবৈধ বিদেশিদের বিষয়ে সঠিক তথ্য সংরক্ষণের তাগিদ দিয়েছে সিপিডি। গত এক দশকের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে অর্থনৈতিক অগ্রগতির ধারায় আছে বাংলাদেশ। অবকাঠামো উন্নয়ন প্রকল্প সহ অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় বিদেশিদের আনাগোনাও বেড়েছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানিয়েছে, দেশে অবস্থান করা বৈধ অবৈধ বিদেশির সংখ্যা 2.5 লাখের বেশি। এসব বিদেশির অনেকের মাধ্যমে দেশ থেকে টাকা পাচারের তথ্য পেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তবে দেশে কর্মরত বিদেশিদের সঠিক তথ্য না থাকায় পার পাচ্ছেন তারা। কি পরিমাণ বিদেশি কাজ করছে, কতজনের ওয়ার্ক পারমিট আছে, এদের ওয়ার্ক পারমিট তারা কি সবাই বিডা থেকে পাচ্ছে কি না, বা এইরকম কোনো তথ্য আসলে আমাদের অভাব রয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিদেশিদের কাজে দেওয়ার ক্ষেত্রে আইনানুক কাঠামো না মানা, অর্থ পাচারে নিয়োগকর্তার সহায়তা এবং বিদেশিদের তথ্য সংগ্রহে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা অর্থ পাচার রোধে বাধা। সেই পাচারকৃত অর্থের পরিমাণ আমরা প্রাককলন করেছিলাম 26,000 কোটি টাকা প্রতি বছরে। এর বাইরেও রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে 12,000 কোটি টাকা প্রতি বছরে। বিডার একটা ভূমিকা আছে, জাতীয় রাজস্ব বোর্ডের ভূমিকা আছে, আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা আছে, কিন্তু এই যে যাদের ভূমিকা রয়েছে তাদের মধ্যেও যেহেতু সুনির্দিষ্ট কৌশল নাই, তাদের মধ্যে সমন্বয়ের ঘাটতি আছে। ওই ধরনের বিদেশিরাই বাংলাদেশে কাজ করতে পারেন যে সমস্ত পজিশনের জন্য লোকালি একই ধরনের ক্যাপাসিটি সম্পন্ন যোগ্য লোক পাওয়া যায় না, অথবা বিদেশি কোনো প্রকল্পের শর্তের অধীনে যদি এখানে কাজ করার বিষয় আছে। কিন্তু প্রায়শই দেখা যায় যে নামে বেনামে বিভিন্নভাবে এরা কাজ করছে এবং এদের অনেক ক্ষেত্রে তাদের লেনদেনগুলো এগুলো সরাসরি ব্যাংকিং প্রসেসে হচ্ছে না, এমনকি বাইরে লেনদেন হচ্ছে অথবা হুন্ডির মাধ্যমে হচ্ছে। এই জায়গাগুলো আমাদের বড় রকমের একটা ক্ষতির কারণ। তারা বলছেন, দেশের বিভিন্ন সেক্টরে অসংখ্য দক্ষ লোক প্রয়োজন। সামনের দিনগুলোতে এর যোগান দেওয়া সম্ভব না হলে বিদেশিদের সংখ্যা আরো বাড়বে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। গত এক দশকের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে অর্থনৈতিক অগ্রগতির ধারায় আছে বাংলাদেশ। অবকাঠামো উন্নয়ন প্রকল্প সহ অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় বিদেশিদের আনাগোনাও বেড়েছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানিয়েছে, দেশে অবস্থান করা বৈধ অবৈধ বিদেশির সংখ্যা 2.5 লাখের বেশি। এসব বিদেশির অনেকের মাধ্যমে দেশ থেকে টাকা পাচারের তথ্য পেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তবে দেশে কর্মরত বিদেশিদের সঠিক তথ্য না থাকায় পার পাচ্ছেন তারা। কি পরিমাণ বিদেশি কাজ করছে, কতজনের ওয়ার্ক পারমিট আছে, এদের ওয়ার্ক পারমিট তারা কি সবাই বিডা থেকে পাচ্ছে কি না, বা এইরকম কোনো তথ্য আসলে আমাদের অভাব রয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিদেশিদের কাজে দেওয়ার ক্ষেত্রে আইনানুক কাঠামো না মানা, অর্থ পাচারে নিয়োগকর্তার সহায়তা এবং বিদেশিদের তথ্য সংগ্রহে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা অর্থ পাচার রোধে বাধা। সেই পাচারকৃত অর্থের পরিমাণ আমরা প্রাককলন করেছিলাম 26,000 কোটি টাকা প্রতি বছরে। এর বাইরেও রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে 12,000 কোটি টাকা প্রতি বছরে। বিডার একটা ভূমিকা আছে, জাতীয় রাজস্ব বোর্ডের ভূমিকা আছে, আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা আছে, কিন্তু এই যে যাদের ভূমিকা রয়েছে তাদের মধ্যেও যেহেতু সুনির্দিষ্ট কৌশল নাই, তাদের মধ্যে সমন্বয়ের ঘাটতি আছে। ওই ধরনের বিদেশিরাই বাংলাদেশে কাজ করতে পারেন যে সমস্ত পজিশনের জন্য লোকালি একই ধরনের ক্যাপাসিটি সম্পন্ন যোগ্য লোক পাওয়া যায় না, অথবা বিদেশি কোনো প্রকল্পের শর্তের অধীনে যদি এখানে কাজ করার বিষয় আছে। কিন্তু প্রায়শই দেখা যায় যে নামে বেনামে বিভিন্নভাবে এরা কাজ করছে এবং এদের অনেক ক্ষেত্রে তাদের লেনদেনগুলো এগুলো সরাসরি ব্যাংকিং প্রসেসে হচ্ছে না, এমনকি বাইরে লেনদেন হচ্ছে অথবা হুন্ডির মাধ্যমে হচ্ছে। এই জায়গাগুলো আমাদের বড় রকমের একটা ক্ষতির কারণ। তারা বলছেন, দেশের বিভিন্ন সেক্টরে অসংখ্য দক্ষ লোক প্রয়োজন। সামনের দিনগুলোতে এর যোগান দেওয়া সম্ভব না হলে বিদেশিদের সংখ্যা আরো বাড়বে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।